বন্ধুরা, রূপ অনন্যা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আপনাদের মতন আমরা সকলেই কিন্তু অপেক্ষা করছি, কারণ সপ্তাহে একটি মাত্র দিনে কিন্তু আমরা পেয়ে যাই ডক্টর রীতা চ্যাটার্জিকে, আমাদের সকলের প্রিয় দিদিকে, যিনি আমাদের সারা বছর সুন্দর রাখবার জন্য একটা প্রয়াস করছেন এবং বহু বছর ধরে তিনি কিন্তু এই জগতের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রূপ বিশেষজ্ঞা এবং অ্যারোমাথেরাপিস্ট ইলেনা বিউটি ক্লিনিক অ্যান্ড স্পায়ের যিনি কর্ণধার, সেই দিদিকে যখন আমরা পাই তখন কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। আজকে আমরা যেটা ঠিক করেছি যে পুজো তো একেবারেই আসতে চলেছে বললে ভুল হবে, প্রায় এসেই গেছে। তো পুজোর আকাশ যেটা, সেটা কিন্তু মাঝে মাঝে আমরা উপলব্ধি করছি, মাঝে মাঝে কিন্তু মেঘমুক্ত আকাশ আমরা দেখতে পাচ্ছি, আর তখনই আমরা অনুভব করছি যে মা কিন্তু আসতে চলেছেন, খুব বেশি দিন আর দেরি নেই। তাই ইলেনা বিউটি ক্লিনিক অ্যান্ড স্পাতে পুজোর অফারগুলো কী কী চলছে সেগুলো কিন্তু আমাদের আগে জানতে হবে। পুজোর কিছু প্যাকেজও কিন্তু থাকে, সেই প্যাকেজগুলো, অফারগুলো, এছাড়াও নতুন নতুন কী কী লঞ্চ হচ্ছে পুজো উপলক্ষে, সেগুলো কিন্তু আমাদের একটু আগে থেকে জেনে নিতে হবে। পাশাপাশি আমরা বর্ষাকালে তো রয়েছি, এখনও পুরোপুরি আমরা শরৎকালে আসিনি, তাই বর্ষাকালে কিছু সমস্যা এগুলো কিন্তু আমাদের সাথে লেগেই রয়েছে, তাই এই সমস্যাগুলো নিয়েও আমরা আলোচনা করব। আর পাশাপাশি আপনাদের ফোন তো আমরা নেবই এবং আপনাদের ফোনে যে সমস্ত সমস্যা আমরা পাবো সেই সমস্ত সমস্যা নিয়ে দিদি তো খুব সুন্দর করে আলোচনা করবেন। তাহলে আসুন এই মুহূর্তে আমরা আমাদের সকলের তরফ থেকে আমাদের প্রিয় দিদিকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, নমস্কার। হ্যাঁ, তুমি আগে প্রথমেই বলো যে পুজোর কি কি, মানে পুজোর প্যাকেজ শুনবো, পুজোর অফার শুনবো এবং পুজোতে তুমি কি কি লঞ্চ করছো নতুন নতুন আমাদের জন্য, সেগুলো তুমি একটু বলো ইলেনাতে। দেখো, প্রথমে আমি একটা কথা বলি যে পুজো সামনে আসা মানে সবাই সচেতন, সেটা মাথায় রেখে আমি প্রথম এই মান্থটা মানে আপ টু 15 সেপ্টেম্বর পর্যন্ত আমি খুব ভালো ভালো প্যাকেজ রেখেছি এবং অফার রেখেছি। এই অফারগুলো কিন্তু প্রত্যেকের জন্যই কিন্তু মানে এটা মানে অ্যাপ্রোপ্রিয়েট। কারণ কেন বলছি যে আমরা হেড টু টো পুরোটা পরিচর্যা কিন্তু সবসময় করছি না, জাস্ট আমরা হয়তো স্যালনে গিয়ে একটা ফেশিয়াল করলাম বা হয়তো একটা হেয়ার স্পা করে নিলাম, এটাই যথেষ্ট মনে হয়। বাট আমার মনে হয় টপ টু বটম সকলকেই কিন্তু সচেতন হওয়া উচিত যে আমাদের পায়ের পাতা থেকে একদম চুল পর্যন্ত পুরোটাই মানে অপোজিট ডিরেকশনে দেখলে যা যেটা হয় টোটাল সবটাই কিন্তু আমাদের একটা সুন্দরভাবে কেয়ার করা উচিত। তা ডেলি কেয়ার তো আমরা করছি, তার সঙ্গে ইলেনার যে অফারগুলো আছে এগুলোকে যদি আপনারা অ্যাভেল করতে পারেন, পুজোর আগে একটা নিয়ে নিলেন এবং একদম পুজোর মুখে একটা ছোটো করে একটা কোনো অফার নিয়ে নিলেন, তাহলে আপনারা কিন্তু খুব গেনার হবেন। একদমই তাই, আমরা সে সমস্ত আলোচনা তো অবশ্যই আসব। আর আমাদের ফোন চলে এসেছে কিন্তু আমি বলে দিই যে যারা বুঝতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলে দিই যে তিন তিনটে নাম্বার যেগুলো টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে 2211-3032-5858-4060-3033, এই তিনটে নাম্বারে আপনারা কিন্তু চলে আসবেন আর আমাদের সাথে এখন কথা বলতে পারবেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে? রায়গঞ্জ থেকে। রায়গঞ্জ? আচ্ছা, রায়গঞ্জ থেকে ফোন করছেন, আপনার জন্য আপনি ফোন করেছেন তাই তো? আপনার বয়স কত দিদি? চুয়াল্লিশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেচেদা এসেছে আপনার কি মানে পার্টিকুলার কোন একটা জায়গায় হয়েছে না পুরো মুখেই আপনার ছড়িয়ে গেছে? আপনার কোন জায়গাটায় মেচেদাটা হয়েছে, পুরো মুখে কি ছড়িয়ে গেছে নাকি অল্প অল্প জায়গায়, গালের দুপাশে? আচ্ছা, স্কিনের টাইপটা বলুন, স্কিনটা কিরকম? অয়েলি? অয়েলি স্কিন তো আপনার? অয়েলি স্কিন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, অয়েলি স্কিনে বেসিক্যালি কিন্তু এই ধরনের পিগমেন্টেশন কম দেখা যায়, বা যদি আপনারা রোদে প্রচণ্ড পরিমাণে বাইরে বেরোতে হয় বা বাইরে থাকেন কোনো কারণে কাজে,
তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি কিন্তু ডিপোজিট হয়, মেলানিনটা মানে মেচেদাটা খুব তাড়াতাড়ি পড়ে। তো এখানে আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে রোদ থেকে আপনার স্কিনকে বাঁচাতে হবে। আর যদি এরকম হয় যে আপনার লিভার থেকে হচ্ছে, আপনার কোনো প্রবলেম মানে স্টমাক প্রবলেম আছে, পেটের গণ্ডগোল রয়েছে, তাহলে আপনাকে কিন্তু রীতিমতো এগুলোকে কেয়ার করতে হবে। আপনার যাতে রেগুলারলি আপনার বাউলস ক্লিয়ার হয়, পেট পরিষ্কার হয়, তার জন্য যেগুলো খেয়ে আমরা পরিষ্কার রাখতে পারি, আমার ফাইবার জাতীয় খাবার, যেমন ধরুন আপনি ডাঁটা, ঝিঙে, পটল, এখন যেগুলো পাওয়া যাচ্ছে গরমে, গ্রীষ্মের যে সবজি আছে সেগুলো বেশি করে খাবেন। প্রোটিন মানে মাছ মাংস, এগুলো একটু মাংস বিশেষ করে বলছি যে মাটন এবং চিকেন এগুলো একটু অ্যাভয়েড করবেন, তাহলে আপনি অনেকটা ভালো থাকবেন। প্রোটিন খাবার দাবার খাবেন, বাট এই ধরনের খাবার যেগুলো কনস্টিপিউশন আনে সেই ধরনের খাবার দাবার খেলে কিন্তু পেট পরিষ্কার হয় না। আপনার সঙ্গে আমি লাইনে কথা বলতে পারলাম না, জাস্ট মানে মানে আমি যদি কাউন্সেলিং আরও ভালো করতে পারতাম তো আমার সুবিধা হতো, বাট আমি সেটা করতে পারিনি। কিন্তু যদি মনে হয় যে আপনার রেগুলারলি পেট পরিষ্কার হচ্ছে না, তাহলে আপনি তার জন্য কিছু ব্যবস্থা করুন। জুলাপ খেয়ে যে কোনো কারণে হোক না কেন ক্লিন রাখুন, তাহলে দেখবেন আপনার কিন্তু দাগগুলো অনেকটা হালকা হয়ে যাবে। আর রোদে গেলে অবশ্যই সানস্ক্রিন লাগাবেন, ছাতা ইউজ করবেন, আর বাড়িতে আপনি দারচিনি চন্দন পাটাতে খুব ভালো করে ঘষবেন, তার সঙ্গে চন্দন মেশাবেন, একটু মধু দেবেন, দিয়ে ওটা মিক্স করে পুরো যেখানে দাগ আছে আপনার বেচেদা হয়েছে সেই জায়গাগুলো লাগিয়ে 15-20 মিনিট রাখবেন, তার বেশি নয়। তারপরে আপনি ভালো করে ঘষে তুলে ফেললেন, ধুয়ে এবার আপনি ময়েশ্চারাইজিং লোশন লাগাবেন। এটা কিন্তু অবশ্যই করবেন, প্যাক তোলার পরে কিন্তু আপনাকে ময়েশ্চারাইজিং এফেক্ট দিতেই হবে। যদি আপনি না দেন তাহলে সেই জায়গাটা ড্রাই হতে হতে আরও কিন্তু প্রমিনেন্ট হয়ে যাবে। মাথায় রাখবেন যে কোনো অ্যাসিডিক জিনিস যখন আপনি ইউজ করছেন, যেমন অনেকে টক দই, রেগুলারলি টক দই ইউজ করছে, স্কিন টাইপ তারা তো প্রচণ্ড ড্রাই, সেখানে কিন্তু ড্রাই করতে পারে। আবার ধরুন যদি আপনার এমন হয় যে লেবু লাগাচ্ছেন, টমেটো পার্প লাগাচ্ছেন, তাহলে অনেক সময় হয় কি জায়গা বিশেষে প্রচণ্ড প্রচণ্ড ড্রাই হয়ে যায়, সেখানে চামড়া কখনো কুচকে যেতে পারে, কখনো বা এই ধরনের একটা মেচেদা কিন্তু টেন্ডেন্সি আসতে পারে। আবার সেই জন্য একটু ইন্টারাপ্ট করছি, অনেক সময় দেখা যায় যে মেচেদা তো হয়েছে, এবার মেচেদা হওয়ার পরে যে যা বলছেন উনি কিন্তু লাগিয়ে যাচ্ছে। এটা আমার আমার কালকে আমি কলার ডিস্ট্রিক্ট তার কথা বলছি, কাল আমার ক্লায়েন্ট একজন কিন্তু ঠিক সেম একই ব্যাপার করেছে, সোমা বললো যে সে বুঝতে পারেনি, কিছুদিন আগে সে ট্রিটমেন্ট করিয়েছে, প্রোডাক্ট সাপোর্ট নিয়েছে, সব কিছু করেছে, বাট কেউ একজন বলেছে তুমি আলুর রস লাগিয়ে যাও কন্টিনিউ। এবার আলুর রস লাগিয়ে সে ঘন্টাখানেক রেখে দিয়েছে, তাতে কী হয়েছে, তার ন্যাচারাল যে ময়েশ্চার ব্যাপারটা যেটা আমাদের স্কিনে প্রডিউস হয়, অয়েলটা বেরোয়, সেই অয়েলটা পুরো শুষে নিয়েছে। এবার তার স্কিন ভীষণ ডিহাইড্রেট, জলের ভাগটা কম আছে, পাশাপাশি অয়েলটাকেও শুষে নিয়েছে। তারপরে কী হলো, সেই মুহূর্তে দেখলো পরিষ্কার হয়ে গেছে বেশ স্কিনটা, কিন্তু 4-5 দিনের মধ্যে স্কিন পুরো ড্রাই হয়ে এত মানে টানছে আর কুচকে যাচ্ছে, সে ভয় পেয়ে গেল। তখন সে ছুটে এলো, দিদি এটা কী হলো এরকম অবস্থাটা। আমি বারবার জিজ্ঞেস করলাম, দেখুন আমি কাউন্সেলিং করা এই একটাই হচ্ছে প্লাস পয়েন্ট, আমি বারবার জিজ্ঞেস করলাম যে কেন আপনার এটা হয়েছে, কিছু লাগিয়েছেন, আপনি বাড়িতে কিছু করেছেন? উনি কিন্তু প্রথম বলতে চাননি, আমার মনে হয়েছে উনি কিছু করেছেন। তো আমি যখন ফোর্স করলাম যে দেখুন আপনি ক্লিয়ার না করলে আমি কিন্তু আপনাকে সলভ করতে পারবো না, তখন উনি বললেন যে আমি আলুর রস লাগিয়েছি। টাইমিংটা কত, না 1 ঘন্টা। বাহ, আপনি মারাত্মক রকম ড্যামেজ করেছেন আপনার স্কিনকে, টোটাল সমস্ত ট্রিটমেন্ট বন্ধ হয়ে গেল, এখন শুধু বলেছি আপনি নারিশমেন্টের জন্য জাস্ট ক্যাস্টর অয়েল আর আমন্ড অয়েল এই দুটো অ্যালোভেরা জেলের মধ্যে মিক্স করে সব সময় ভিজিয়ে রাখবেন, যতবার টানবে ততবার আপনি লাগাবেন। এটা এখন কন্টিনিউ করতে হবে মিনিমাম আপনাকে 2 সপ্তাহ, তারপরে কি আপনি ফেয়ারনেসের কথা চিন্তা করবেন, আপনার মেচেদার কথা চিন্তা করবেন, আগে নয়। তো এই ধরনের ভুল ভ্রান্তি প্রচুর হয়, যার জন্যই আমার কাউন্সেলিং করতে বলি যে কাউন্সেলিং ছাড়া কিন্তু কখনো কিছু করা সম্ভব হয় না। যেমন আমি একটু আগেই বললাম যে আপনার ইন্টারনাল সিস্টেমে কোনো প্রবলেম আছে কিনা, লিভার প্রবলেম, স্টমাক প্রবলেম, যদি এগুলো হয়ে থাকে সেগুলো আগে যা ভালো করে খোঁজ নিন যে আমার এইখান থেকে এটা প্রবলেম হচ্ছে, যার জন্য এটা আসছে, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। আমরা দেখুন বাইরে থেকে কিছু প্রোডাক্ট দেবো, সাপোর্ট দেবো, আপনি ঘরোয়া ট্রিটমেন্ট টোটকা চাইছেন আমি দিয়ে দেবো অবশ্যই, কিন্তু আপনার যদি ভেতরটা যদি ঠিক না থাকে তাহলে কখনোই এটা ক্লিয়ার হবে না। সাময়িক আপনি একটা রেজাল্ট পাবেন, তারপর মনে হবে যে দিদি তো ভুল বলছেন, কিন্তু যাচ্ছে না তো আমার, তাই না? তো এই জায়গাটা আমি চাইছি না, আমি চাইছি কাউন্সেলিং করুন আপনারা, একটা সুযোগ খুঁজে, যত দূর দূরান্ত থেকে আসতে পারছেন না, বাট ওভার ফোনেও কাউন্সেলিং হয় না তা না। আপনি যেমন কথা পরিষ্কার বলতে পারলেন না, আগে কলার কথা বলছি, আপনি ক্লিয়ার বলতে পারলেন না, আমরাও পরিষ্কার শুনতে পেলাম না, বাট আপনি এরকম একটা রেমেডি চাইছেন। এখন আমার যতটা আমার সম্ভব, আমার ভিতর থেকে যেটুকু এসেছে আমি সব রকম একটা কিন্তু ক্লু খুঁজছি যে কোথা থেকে আসতে পারে। যদি এর মধ্যে কোনোটা আপনার জন্য মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো আমার হয়, তাহলে সেই জায়গাটাকে আপনি রিপেয়ার করুন। আর তার সঙ্গে আপনাকে সানস্ক্রিন, স্কিন ময়েশ্চারাইজিং ড্রাই রাখা চলবে না, যদিও অয়েলি স্কিন আপনার, বাট তবু আপনার মনে হয় ডিহাইড্রেশন আছে, আপনি জল প্রচুর পরিমাণে খান, একটু ফ্রুটস খান, ফাইবার জাতীয় খাবার খান, দেখবেন আপনার আস্তে আস্তে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে।
এগুলো এমনই জিনিস, যখন খুব বেশি ম্যাচিওর করে যায় পিগমেন্টেশন, তখন কিন্তু আমাদের হাতের বাইরে চলে যায়, কিছু করার থাকে না। আপনি যে কোনো ওয়েতে করুন না কেন, ইভেন আমরা পিলিং করছি, সার্টেন টাইম থাকবে স্কিন যত আবার, কারণ ইন্টারনাল সিস্টেম তো প্রবলেম আপনার, তো আপনার আবার সেটাকে আসবে, ওভারকাম করবে। তো এরকম যদি হতে থাকে কন্টিনিউ, তাহলে কী হবে, একবার সেরে গেল ওপর থেকে, আপনি দেখলেন যে লাইট হয়ে গেছে, আবার আপনার কিন্তু রুট থেকে বেরিয়ে এলো। তা এই জায়গাগুলোকে ভেতর থেকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে রুটটাকে খুঁজে বের করে। হ্যাঁ, তো যে কোনো অসুখের একটা কারণ থাকে, তার কারণটা যদি খুঁজে পাই আমরা, তাকে কিন্তু সলভ করতে সময় লাগে না। হ্যাঁ, আমরা আলোচনায় আবারও ফিরব, তার আগে একটি ফোন রয়েছে। হ্যালো, আপনার নামটা একটু বলবেন? জয়ন্তী। আচ্ছা, আপনার বয়স কত? 34। বলুন, সমস্যা বলুন। আপনি সমস্যাটা বলুন। গায়ের রং কি চাপা নাকি এমনি ট্যান পড়ে, কোনটা বলছি? ট্যানের জন্য ট্যানটাকে ক্লিয়ার করতে চাইছে নাকি আপনার কমপ্লেক্সনটাই কালো? দিদি কিছু বুঝতে পারছেন না, আপনি কি শুনতে পেয়েছেন? আপনি শুনুন, হ্যাঁ, যদি স্কিন টাইপ অয়েলি হয় আপনি কনফার্ম হন। দেখুন, স্কিন টাইপ ভালো করে বুঝতে হবে। একটা ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করার পরে যদি আপনার সাময়িক একটা টান টান লাগলো, পরে আপনার মনে হচ্ছে স্কিন ব্যালেন্সিং হয়ে গেছে, অসুবিধা হচ্ছে না, কিছু না লাগালেও চলছে, তাহলে কিন্তু আপনার স্কিন টাইপ কিন্তু ড্রাই নয়। তো সেই জন্য বুঝে নিতে হবে, যদি আপনার স্কিন টাইপ যদি অয়েলি হয়, অয়েলি তো বললেন, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই আপনি কি করবেন, আপনি বেসনের সঙ্গে টক দই মিক্স করবেন, মিক্স করে মুসুম্বি জুস একটু দিয়ে দেবেন। ধরুন আপনার মানে একটা মুসুম্বি ছ ভাগের এক ভাগ আপনি ওর মধ্যে দেবেন, একটু মধু দেবেন 10 ফোঁটার মতো, দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে পুরো মুখে গলা পর্যন্ত যেগুলো এক্সপোজ এরিয়া আছে সেখানে লাগাবেন। লাগিয়ে তারপরে আপনি মোটামুটি 15 থেকে 20 মিনিট রাখবেন, তারপর ভালো করে রাব করে একটু হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলবেন। এটা করুন, আর বাড়িতে আপনি একটা টোনার তৈরি করে নেবেন নিজে, সেটা ক্লিনজার টোনার দুটো কাজই করবে। সেটা হচ্ছে আপনার রোজ ওয়াটারের ভেতরে একটা কর্পূর খুব ভালো করে ডাস্ট করে নিয়ে মিক্স করবেন, ওটা শেক করে করে যখনই আপনি মুখটা পরিষ্কার করবেন তুলো ভিজিয়ে মুছে নেবেন। এটা কন্টিনিউ করুন, দেখবেন আপনার ফেয়ারনেস চলে আসবে, ট্যানটা তো পরিষ্কার হবে, আর সঙ্গে যে প্যাকটা বললাম, যেটা বললাম বেসন টক দই মধু এবং আপনার মুসুম্বি লেবু জুস, এটা একসঙ্গে করে মিক্স করে লাগান আপনি, তাতে দেখবেন মোটামুটি আমি 2 সপ্তাহের মধ্যে আপনার স্কিন কিন্তু ট্যানটা চলে যাবে। এবং গ্লোয়ের জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে খাওয়া দাওয়া ঠিক করতে হবে, জলটা প্রচুর খাবেন, ফ্রুটস খান, খাওয়া দাওয়ার পরে ফ্রুটস খান বেশি করে, দেখবেন তাতে আপনার কিন্তু স্কিনের গ্লোটা ফিরে আসবে আস্তে আস্তে। নিশ্চয়ই শুনে নিয়েছেন আপনি, আমরা কিন্তু ইলেনার সম্বন্ধে এবার একটু শুনে, হ্যাঁ, আমরা আবার একটু আলোচনায় আসি যে ইলেনাতে কী হচ্ছে, আমাদের পুজো স্পেশাল কী আছে। পুজোতে আমরা যেমন হেড টু টু একটা প্যাকেজ রেখেছি, সঙ্গে কিন্তু আমাদের হ্যাপি আওয়ার চলে একটা সার্টেন টাইম, 2 ঘন্টা আমাদের দিনে 2 ঘন্টা একটা টাইম রেখেছি, যেখানে কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে আমরা একটা মানে অ্যাট্রাকটিভ একটা অফার আমরা দিয়ে দিই। যেমন একটা হেয়ার কালার যদি আমরা করি, মিনিমাম আমাদের চার্জেস হচ্ছে রুট টাচ আপ যদি করা হয় 800, সেটা কিন্তু আমরা একদম 600-এ এনি লেন্থ এনি থিকনেস আমরা একটা গ্লোবাল হেয়ার কালার দিচ্ছি, মানে ফুল চুল, ফুল চুল একটা কালার আপনি পাচ্ছেন মাত্র 600 টাকা, সেটা কিন্তু 12টা থেকে 2টোর ভেতরে আসতে হবে, যে কোনো দিন দুপুর 12টা থেকে 2টোর মধ্যে আসতে হবে, 2টো যদি ওভার হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার হ্যাপি আওয়ারটা পাচ্ছেন না, এই অফারটা পাচ্ছেন না। হ্যাঁ, কতদিন ধরে এটা এটা আমাদের মোটামুটি আমরা 10th সেপ্টেম্বর পর্যন্ত আমরা করছি এটা। আচ্ছা, চালু হয়ে গেছে? হ্যাঁ, একদম চালু হয়ে গেছে, এটা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমরা করেছি অফারটা, 4-5টা অফার তুলেছি, এটা কিন্তু তার মধ্যে একটা, হ্যাপি আওয়ারটা কিন্তু মিস করবেন না, এতটা চিপে এত ভালো সার্ভিস কোথাও পাবেন না। আরেকবার বলে দাও, এটা হচ্ছে 12টা থেকে 2টো আমাদের হ্যাপি আওয়ার
দেওয়ার টাইমটা রয়েছে। এই টাইমের ভিতরে যারাই আসবেন যে কোনো লেন্থে ফ্যাশন কালার করুন, বা আপনি যদি গ্রে কাভারেজ করতে চান যে কোনো ধরনের কালার করবেন, সেটা মাত্র আপনার 600 টাকা, 600-এর মধ্যে পাচ্ছেন। তা এটা কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ অফার আমার মনে হয়, কারণ আমাদের স্টার্টিংই হচ্ছে রুট টাচআপ করলেও আমাদের লরিয়েল বা ম্যাট্রিক্স যে কোনো করুন না কেন, হাই রেট প্রত্যেকটাতেই আছে। তো সেই জায়গাটা একদম অনলি 600-এ কিন্তু একটা খুব ভালো একটা অফার পাচ্ছেন আপনারা হ্যাপি আওয়ারে। হ্যাঁ অবশ্যই, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ যারা আসবেন খুব লাকি আপনারা বলতে হবে যে পেয়ে যাবেন। আর তাছাড়া রয়েছে আপনার এখন গ্লোবাল হেয়ার কালার, ফুল হেয়ার কালার যদি করতে চান খুব ভালো করে যে কোনো দিক থেকে আপনি কালার শো করবে আপনার, এই কালারটা কিন্তু আমাদের 50% অফে যাচ্ছে। আর তার মধ্যে রয়েছে কিন্তু একটা স্ট্রেটনিং, স্মুথনিং যদি আপনারা করতে চান তাহলে সেখানেও কিন্তু খুব চিপে করা হচ্ছে, অনলি আপনার 3.5 থেকে 4-এর ভেতরে, 4,000 টাকার ভেতরে আপনারা স্ট্রেটনিং বা স্মুথনিং করতে পারছেন। এনি লেন্থ, এনি থিকনেস, যে কোনো টাইপের হেয়ার হোক না কেন আমরা ভীষণ কেয়ার করে করছি, আর রেজাল্ট তো বলার কিছু নেই, নিলে না শুধু মুখে মুখে ছড়িয়ে গেছে দূর দূরান্তে। একদমই তাই, নানান ধরনের অ্যাট্রাকটিভ অফার এবং প্যাকেজ ইলেনাতে কিন্তু এই মুহূর্ত রয়েছে এবং পুজো অবধি চলবে এবং তারপরেও চলবে, কারণ তারপরে তো ফেস্টিভ সিজন, তারপরেও চলবে। শুধুমাত্র আপনাকে একটুখানি ফোন করে জেনে নিতে হবে, আর তার জন্য দুটো ফোন নাম্বার তো ডিসক্রিপশনে দেখতেই পাচ্ছেন, এই দুটো নাম্বারই নোট ডাউন করে নিন আপনারা। আচ্ছা ফোন রয়েছে, হ্যাঁ নমস্কার, কে রয়েছে? হ্যালো, আপনার বয়স কত? বলুন চন্দ্রা দিদি। হ্যাঁ চন্দ্রা দিদি, সমস্যা বলুন। আচ্ছা চন্দ্রাদিদি, চন্দ্রাদিদি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো? আপনি টিভি সাউন্ডটা একদম মিউট করে দিন আগে, টিভি সাউন্ডটা আগে একদম মিউট করে দিন। হ্যাঁ দিদি কিছু প্রশ্ন করবেন আপনাকে। আচ্ছা এবার দিদি কিছু জিজ্ঞাসা করছেন। বলছি আপনার স্কিনের বা হেয়ারে কি সমস্যা আছে বলুন। আমার স্কিনের স্পট একটু কপালের দিকে, আচ্ছা আর একটু ট্যান পড়ে যাচ্ছে। আচ্ছা আর স্কিনটা আমার অয়েলি। ওকে আচ্ছা চুল পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চাই যে আপনি যদি একটু দেখেন। বাহ খুব ভালো, দিদি আপনাকে আমি বলছি যে আপনি মেয়েকে নিয়ে একবার চলে আসুন আমার কাছে গড়িয়াতে। এটা গড়িয়াতে আছে, আপনি কেষ্টপুর থেকে ডিরেক্ট বাস ধরবেন, বাইপাস থেকে খুব অল্প সময় পৌঁছে যাবেন, 40 মিনিটে পৌঁছে যাবেন আপনি। হ্যাঁ ইলেনা বিউটি ক্লিনিক অ্যান্ড স্পা, এটা গড়িয়াতে, গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকে, এলাহাবাদ ব্যাংকের নিচে। আপনি আসার আগে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমার নাম্বারটা আপনি নোট করুন। হ্যাঁ দিদি কথা বলবেন, ঠিক আছে? আমাকে পাবেন, আপনি আমাকে প্রোগ্রামের 1 ঘন্টা বাদে ফোন করুন, আমি আপনাকে ডিটেল বুঝিয়ে দেবো। হ্যাঁ ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আসুন। হ্যাঁ আজকে আমার আরেকজন ক্লায়েন্ট আসবে হলদিয়া থেকে। উনি আমাকে দুই মেয়েকে নিয়ে একবার দেখিয়ে গেছেন, খুব হ্যাপি, এবং উনি বলছেন যে দিদি আপনার সঙ্গে দেখা করতে চাই। আমি বললাম আজকে আমাদের প্রোগ্রাম রয়েছে, তিনটে হয়ে যাবে, তারপরে আমি আসবো। তা উনি আসছেন আবার, মানে খুব রেজাল্ট খুব ভালো পেয়েছে। চিন্তা করো হলদিয়াতে কত পার্লার রয়েছে বা হলদিয়ার আশেপাশে কত, সেখান থেকে উনি আসছেন কোথায় না গড়িয়া, তার মানে তুমি চিন্তা করো যে তোমাকে বা তোমার যে সার্ভিস কতটা স্ট্রং, তার জন্যই তো আসছে।
আসছেন না তারা একটা কথা কি বলতো, মানে আমার আমার কাছে কথা হচ্ছে, দেখো প্রফেশন তো বটেই, আমরা বিজনেস করতে নেমেছি, বাট আমার মনে হয় মানুষের কাছে পৌঁছে যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাদের তাদের সুবিধা অসুবিধাগুলো আমরা যদি না দেখি তাহলে তো লাভ নেই, কারণ বিজনেস তো করতে বসেছি, নিশ্চয়ই পয়সা ইনকাম করবো, কিন্তু সেই জায়গাটা একটা মানে একটা ডেপথ থাকবে, মানে ভিড় থাকবে, সেই ভিড়টাকে আমরা ক্রস করতে পারি না, সেই জায়গাটাকে মেনটেন করে যদি আমরা করি আমরা মনে হয় আরও ভালো করে কিন্তু সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। একদমই তাই, ঠিক তুমি এইভাবেই দূর দূরান্তে পৌঁছে গেছো, এমনকি রাজ্যের বাইরেও, এবং তোমার কাছে তো বিদেশ থেকেও অনেকে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে, এখান থেকে প্রোডাক্ট নিয়ে চলে যাচ্ছে, আমাদের ইউএসএ থেকে অনেক তিন চারজন এসে নিয়ে গেছে, বাইরে থেকে আমাদের অ্যাব্রড থেকে প্রচুর ক্লায়েন্ট আসে, ডেনমার্ক থেকে নিয়ে গেছে, মানে ফার্টিলাইজার এত ভালো কথা বলছে, মানে আমার যে হেয়ার প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট কিন্তু এখান থেকে দূর দূরান্তে চলে যাচ্ছে এবং দুর্দান্ত রেজাল্ট পাচ্ছে তারা। আচ্ছা, আর একজন বন্ধু রয়েছেন, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আচ্ছা লাইনে, হ্যাঁ কেউ রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, টিভিটা চলছে, হ্যালো, না আমরা তো, হ্যালো নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, আপনি বলুন আমরা শুনছি, আপনি বলুন আমরা, হ্যাঁ আপনি বলুন আমরা শুনছি, আপনি বলুন, ট্রাই করতে পারি না, আমরা আমরা নিতে পারছি না, অনেক চেষ্টা করলাম, হ্যাঁ সময় আর নষ্ট করতে পারলাম না, তবে আপনাকে আবারও বলি যে আপনি নিশ্চয়ই আবার ফোন করুন, চেষ্টা করুন, নিশ্চয়ই আমরা কথা বলবো। সেখানে সার্ভিস সম্বন্ধে কিন্তু কিছু বলার নেই, আর এখানে এমন এমন কিছু রয়েছে যেগুলো আপনার পুজোর জন্য বিশেষ করে বলছি, যারা স্ট্রেটনিং স্মুথনিং করতে চাই, অমরে কালার এখন ভীষণ ক্রেজ চলছে, বিভিন্ন ধরনের বা মাল্টি কালার যারা করতে চাইছে, যেমন পিঙ্ক ব্লু গ্রিন এই ধরনের কালার যারা করতে চাইছে, যারা টিন এজারেরা বিশেষ করে আমি বলছি ভীষণ অ্যাট্রাকশানের উপরে এসছে, এবার মানে ফ্যাশানিং হয়েছে এবছরে, তা তারা কিন্তু এসে কিন্তু এই ধরনের কালার চুজ করে আপনাদের যার যেরকম মনে হচ্ছে যে আমি ক্যারি করতে পারবো বা যার যেরকম চয়েস রয়েছে সেভাবে আপনারা কিন্তু এসেই কালারগুলো করতে পারেন। কালারের ক্ষেত্রে কিন্তু মানে বিভিন্ন ধরনের, এবং আমাদের সবথেকে বড় কথা হচ্ছে আমাদের হেয়ার ড্রেসার যারা রয়েছে তারা কিন্তু মানে গুড অ্যাডভাইস দেয় যে যার যেরকম স্যুট করবে সেরকম, এরকম না যে করে দিলাম আর ছেড়ে দিলাম এরকম ব্যাপার নয়। তো ইলেনাতে কিন্তু এগুলো ভীষণ ফেট মানে কনফিডেন্টলি কিন্তু এসে এটা ফেট পায় তারা, কনফিডেন্টলি তারা কিন্তু এসে মানে ক্লায়েন্টরা এসে এখন পুরোপুরি ছেড়ে দেয় হেয়ার ড্রেসারদের উপরে। এখানে গ্লোবাল হেয়ার কালার যেরকম হচ্ছে, এবং এটা আপনার পার্মিং থেকে স্ট্রেটনিং থেকে স্মুথনিং থেকে কেরাটিন থেরাপি থেকে কেরাটিন কেরা স্পা থেকে আরম্ভ করে সমস্ত কিন্তু হচ্ছে, এবং রিবন্ডিং প্রসেসেও কিন্তু আমাদের কিন্তু এই ধরনের কাজগুলো চলছে। ইলেনাতে যে সার্ভিস হচ্ছে, প্রথম হচ্ছে হেয়ারের কথা সবসময় বলছি, হেয়ারে কিন্তু ভীষণ প্রচণ্ড নাম আছে আমার, মানে হেয়ার কাটিং যেগুলো রয়েছে, একটা কাটিং করার জন্য কিন্তু বহু দূর থেকে মানুষ এখানে আসে, সমস্ত মানে যদি চুল সেরকম মানে আনম্যানেজেবল হয় সেটাও কিন্তু কখনো কাউকে কম্প্রোমাইজ করে কাউকে ছেড়ে দেয় না যে হ্যাঁ কোথাও কেটে নিচ্ছি, সেই লেনাতে সে কাটিং করছে। তো এই জায়গাটা আছে, এবং চুলের কাটিং কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ ক্রিয়েটিভিটি আছে এর মধ্যে, আমার হেয়ার ড্রেসাররা প্রচুর এফিসিয়েন্ট এবং তারা যথেষ্ট মানে ট্রেন্ড, সেই জন্য তাদের কাছে কিন্তু নির্দ্বিধায় নির্ভয় আপনারা হেয়ার ছেড়ে দিতে পারেন, আপনার পার্সোনালিটির সঙ্গে ম্যাচ করে আপনাকে সে ধরনের সার্ভিস এরা দেবে। আর এরপর তো পৌঁছে গিয়েই জানতে হবে বা সেখান থেকে করে এসে আপনি অন্যকে বলবেন যে হ্যাঁ কি সুন্দরভাবে করে আসলাম বা কি সুন্দর ট্রিটমেন্টটা পেলাম। একজন বন্ধু ওয়েট করছেন, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, বলছি আমি আমার মেয়ের জন্য বলতে চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি আগরপাড়া থেকে। আগরপাড়া থেকে, আপনার মেয়ের বয়স কত? মেডিসিন লাগালে কিছুদিন কমে, আবার ডেকে সেই হাতে আর পায়ে আপনার মেয়ের স্কিন টাইপ কিরকম? ড্রাই? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি কি হচ্ছে, এটা দেখুন এটা স্কিন অ্যালার্জি একটা। হ্যাঁ আপনি আপনি প্রিভিউতে শুনুন, হ্যাঁ আমি বলছি মেয়ে যেটা হয়েছে 20 বছরে এতটা এক্সট্রিম ড্রাই হয়ে গেছে, আপনি ইমিডিয়েট কিন্তু ওর প্রিকশন নিন। প্রথমে আপনি কি করবেন, ওকে সাবানটাকে একদম বন্ধ করে দিন,
একদম মাইল্ড যে বডি ওয়াশ জেল থাকে মার্কেটে গিয়ে খোঁজ করবেন, যেটা অ্যালোভেরা বেস ল্যাভেন্ডার বেস হয় সেই ধরনের, কোথা থেকে ফোন করলেন? আগরপাড়া। যদি পসিবল হয় আপনি আমার কাছ থেকেও কালেক্ট করতে পারেন, খুব মাইল্ড আপনার বডি ওয়াশ জেল আছে, সেটা দিয়েও ক্লিন করবে, রেগুলার সাবান ইউজ করবে না, কোনো জালি ইউজ করবে না, মানে লুফা যেগুলোকে বলা হয় ওগুলো দিয়ে ঘষবে না, ওটা পরিষ্কার করলো, করার পরে আলতো করে মুছে নিয়ে, আর আপনি চেষ্টা করবেন সপ্তাহে দুদিন অন্তত নিম পাতা ফুটিয়ে রেখে, রাত্রিবেলা ফুটিয়ে রাখবেন, সকালবেলা ভালো করে চটকে জলটাকে ছেঁকে নিয়ে সেটা দিয়ে পাটাকেও ক্লিন করবে। করার পরে ও আমন্ড অয়েল বা ক্যাস্টর অয়েল, ক্যাস্টর অয়েল নেবেন, তার সঙ্গে আপনি অ্যালোভেরা জেল নেবেন, নিয়ে ওটা একটা মিক্স করে রেখে দিন। ক্যাস্টর অয়েল যদি 2 চামচ হয়, অ্যালোভেরা জেল 100 গ্রাম হবে, এটা মিক্স করে নিয়ে ওটাকে বারবার আপনি লাগাতে বলুন। আর যদি ইমিডিয়েট এত কিছু নাও করতে, প্লেন নারকোল তেল লাগান, আমি বলছি ও র্যাশ কিন্তু কমে যাবে। এই জিনিসটা এতটাই ড্রাই হচ্ছে, জল প্রচুর খাওয়াবেন সকালবেলা, খালি পেটে আমলা অ্যালোভেরা জুস খাওয়াবেন, 1 গ্লাস জলে 1 চামচ আপনার আমলা জুস নেবেন, 3 চামচ আপনার অ্যালোভেরা জুস নেবেন 4 চামচের, নিয়ে খুব ভালো করে মিক্স করে সেই জলটা আপনাকে ওকে খাওয়াবেন। আর রেগুলার আপনি এখন নারকোল তেল লাগাতে শুরু করুন 1 সপ্তাহ, তারপরে আপনি অ্যালোভেরা জেলের সঙ্গে নারকোল তেল বা ক্যাস্টর অয়েল মিক্স করে রাখবেন, সেটা কন্টিনিউ করুন, দেখবেন দাগ হালকা হয়ে যাবে, ও ড্রাইনেস কেটে যাবে, ও চুলকুনিও কমে যাবে, আর নিম পাতা ফুটিয়ে সেই জলটা দিয়ে পরিষ্কার করাবেন, সাবানটা অ্যাভয়েড করুন, এটা কন্টিনিউ করুন। জল বেশি করে খাওয়ান বাচ্চাকে, সবজি খাওয়ার অভ্যেস করান, ফ্রুটস খাওয়ার অভ্যেস করান, বাচ্চারা খেতে চায় না, বাট মায়েরা যখন এই ধরনের জিনিসগুলো দেখছেন আপনার খারাপ লাগছে, 20 বছরের মেয়ে, আর মেয়ে সন্তান বলে কথা, এখন প্রবলেম তো অনেক রকমের হয়, ছেলে মেয়ে আমি কাউকে ইয়ে করছি না, সকলেরই উচিত নিজের কেয়ার করা, কিন্তু মেয়ের যখন এরকম প্রবলেম আছে আপনি ইমিডিয়েট কিন্তু এগুলো শুরু করুন। আর যদি কোনো অসুবিধে হয় যে হ্যাঁ অন্যরকম কোনো প্রবলেম হচ্ছে, আপনি ফোন করবেন আমাকে, হ্যাঁ ফোন করে আবার জেনে নেবেন, যদি বুঝতে না পারেন তাও জেনে নেবেন, করে আপনি এটা ইউজ করুন, মেয়ের এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে, তাহলে এটা দীর্ঘদিন থাকতে থাকতে এক্সিমা টাইপের হয়ে যাবে, বাজে ধরনের ঘা হয়ে যাবে, এটা কিন্তু হ্যাঁ। আর চুলকোতে দেবেন না, নখ দিয়ে বিশেষ করে নয়, ও একটা হ্যাঙ্কি দিয়ে ওটা দিয়ে রাব করবে তাও ভালো, মানে রুমাল দিয়ে চুলকোবে, কিন্তু নখ দিয়ে নয়, বিষিয়ে যাবে কিন্তু, কেমন? আপনি নারকোল তেল লাগাতে শুরু করুন দিনে 2 বার করে, দেখবেন কমে যাবে অনেকটাই। আর যদি আপনার মনে হয় যে দিদিকে আপনি দেখাবেন বা দিদির ওখানে ট্রিটমেন্ট নেবেন, সেই ব্যবস্থাও রয়েছে, সেক্ষেত্রে আপনি গড়িয়াতে কিন্তু পৌঁছে যেতেই পারেন। আর এই প্রসঙ্গে আমি একটুখানি গড়িয়ার যে তোমার ইলেনার যে অ্যাড্রেসগুলো সেগুলো একটু বলে দিই, গড়িয়াতেই রয়েছে, আমি সবার জন্য বলে দিচ্ছি, গড়িয়াতেই রয়েছে ইলেনার লেডিস সেকশন, গড়িয়া 5 নম্বর বাসস্ট্যান্ডের ঠিক অপোজিটে এলাহাবাদ ব্যাংকের নিচে। ইলেনার যে ফ্যামিলি স্যালুন সেটা রয়েছে গড়িয়াতেই, আমিনিয়া রেস্টুরেন্টের ঠিক অপোজিটে স্যামসাং সার্ভিস সেন্টারের পাশে। আর ইলেনার আরেকটি ব্রাঞ্চ রয়েছে গড়িয়া মহামায়াতলায় মহামায়া অ্যাপার্টমেন্টের নিচে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা আরও বিস্তারিতভাবে আপনি জানতে চান ইলেনার সম্বন্ধে, সেক্ষেত্রে দুটো যে নাম্বার ডিসপ্লে হচ্ছে 9833112794 9833112045, দুটো নাম্বারই কিন্তু নোট ডাউন করুন। প্রথম নাম্বারটিতে ফোন করলে দিদিকে পাবেন, তবে এখন পাবেন না, অনুষ্ঠান শেষ হওয়ার 10 মিনিট পর থেকে দিদিকে আপনারা ফোন করবেন, তখন দিদিকে আপনারা পেয়ে যাবেন। আর পরবর্তী নাম্বারটি ইলেনার সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, বয়স কত? আপনি কোথা থেকে ফোন করছেন? আপনি কোথা থেকে ফোন করছেন? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যাঁ আপনি কোথা থেকে ফোন করছেন? আচ্ছা ঠিক আছে, আপনার হাতে ট্যান পড়েছে তাই তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার হাতে ট্যান পড়েছে, আমার থাইরয়েড আছে। ও, আপনার বয়স কত? আমার 41 বয়স। কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে ফোন করছেন? না, এটা আর শোনা গেল না। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আপনি থাইরয়েড রয়েছে এটা বলেছেন, খুব ভালো হয়েছে, থাইরয়েড যাদের আছে বা সুগার যাদের আছে তাদের কিন্তু ডে বাই ডে স্কিন কী করে প্রচণ্ড ড্রাই হয়ে যায়। এই ড্রাইনেসটা কাটাবার জন্য কিন্তু আমাদের ফুড হ্যাবিটটাকে ঠিক রাখতে হবে, মানে খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে। আমরা কথা কিন্তু যথেষ্ট জোরেই বলি, তাও শুনতে পার না কেন বুঝতে পারি না, যাই হোক একটু মন দিয়ে শুনুন, টিভির সাউন্ডটাকে মিউট করে একটু ভালো করে শুনলে বুঝতে পারবেন নিশ্চয়ই।
তা এখানে থাইরয়েডের ক্ষেত্রে কী হবে, যেমন আপনি মেনটেন করছেন মেডিসিন ঠিক সেইভাবে আপনাকে কিন্তু হাইড্রেশনটাকে ঠিক মতো রাখার জন্য, মানে বডিতে যে আমাদের ডিহাইড্রেট হয়ে যাচ্ছে সেই লেভেলটাকে ঠিক রাখার জন্য আপনাকে জল খেতে হবে। মিনিমাম 3-3.5 লিটার জল খাবেন, এটা একদম মানে কাউন্ট করে খান, দেখুন তাতে উপকার হবে। আর তার সঙ্গে যত পারবেন চেষ্টা করুন ভিটামিন সি জাতীয় খাবার, যেগুলো আমাদের স্কিনের পক্ষে যথেষ্ট ভালো। ভিটামিন ই এবং ভিটামিন সি আমাদের স্কিনকে কিন্তু যথেষ্ট মানে ময়শ্চার দেয় এবং এখানে হেলদি রাখে, ফেয়ারনেস আনে। তা এই ধরনের খাবারগুলো আমরা কিন্তু খেতে পারি, বাড়িতে বসে টক দই খেতে পারি, আমরা টমেটো খেতে পারি, আমরা মৌসুমি লেবু খেতে পারি, পেয়ারা খেতে পারি, বাঁধাকপি খেতে পারি, পালং শাক খেতে পারি, সব কিছুর মধ্যে কিন্তু ভরপুর আমাদের ভিটামিন সি রয়েছে, ই রয়েছে, এগুলো রয়েছে। তো এগুলো খাবেন, সঙ্গে আপনাকে কী করতে হবে, যেহেতু থাইরয়েড আছে আপনার স্কিনকে বডি লোশন লাগাতে হবে বা ময়শ্চারাইজিং করতে হবে, আর রোদে গেলে সানস্ক্রিন ছাড়া বেরোবেন না। আর যদি মনে হয় আপনার তাও প্রবলেম হচ্ছে, ভীষণভাবে ট্যান পড়ছে, তো আপনি একটা প্যাক আমি বলছি, এই প্যাকটা আপনি লাগাবেন। আপনি মুলতানি মাটি জাস্ট মানে দুধ দিয়ে গুলবেন, গুলে তার মধ্যে পাতিলেবুর রস আধখানা মতো দেবেন, আর তার সঙ্গে আপনাকে আপনি যদি সম্ভব হয় একটু আলু গ্রেট করে তার মধ্যে জুসটা দিয়ে দেবেন। ওটা ভালো করে ফেটিয়ে নিয়ে একদম পুরো হাতে দুটো জায়গায় লাগাবেন, সেমি ড্রাই হবে, পুরো ড্রাই করবেন না, ভালো করে মাসাজ করে ধুয়ে ফেলবেন, ফেলে ময়শ্চারাইজার লাগাবেন। এটা কন্টিনিউ করুন, দেখবেন আপনার আস্তে আস্তে আপনার লাইট হয়ে যাবে। কিন্তু কখনো আফটার প্যাক ময়শ্চারাইজার ছাড়া স্কিন ছেড়ে দেবেন না, সবাইকেই বলছি, যাই আপনি ফেসে লাগান চাই যে কোনো বডিতে লাগান না কেন, এটা কিন্তু ড্রাই হতেই থাকে। কেমন, এটা কন্টিনিউ করুন, জলটা বেশি করে খাবেন, ফুড হ্যাবিটটা ঠিক রাখুন, আস্তে আস্তে ড্রাইনেসটা কেটে যাবে। আর থাইরয়েড পেশেন্টদের তো একটা সমস্যা থাকেই, এরা যত বয়স বাড়বে তত কিন্তু ড্রাইনেসটাও বেড়ে যাবে রোগীর সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তো আমরা আবার একটু ইলেনা সম্বন্ধে আলোচনা করছি। পুজোর সামনে বলে কথা, সবাই সচেতন যে আমরা কী করে সাজবো, কী করবো। ইলেনা যেমন হেড টু টোর কথা বললেন, পেডিকিওর ম্যানিকিওর স্পেশালিস্ট হচ্ছে ইলেনা। ইলেনাতে কিন্তু ফুড কেয়ার খুব ভালো করে করা হয় এবং ভালো পেডিকিওরিস্ট রয়েছে যারা কিন্তু যথেষ্ট মানে নলেজ আছে যে কীভাবে এটাকে মেনটেন করবেন। পেডিকিওর করলে পরে আমাদের যেমন পায়ের একটা সৌন্দর্য বৃদ্ধি পায়, ঠিক তেমনি আমরা জানি যে আমাদের হাতের নিচে এবং পায়ের নিচে কিন্তু আমাদের ফুল বডিতে যতগুলো আমাদের নার্ভ কানেক্টেড আছে প্রত্যেকটা অর্গানের সঙ্গে কিন্তু একটা রিলেশন রয়েছে। সেখানে আমরা যদি প্রেশার পয়েন্ট মাসাজ করি বা ডিটক্স মাসাজ করি, এগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের বডি থেকে টক্সিন যেমন রিলিজ হচ্ছে তেমনি প্রত্যেকটা নার্ভকে অ্যাক্টিভেট করতে হচ্ছে মাসাজের থ্রুতে। তো এগুলো কিন্তু একমাত্র ভালো পেডিকিওরিস্ট ছাড়া জানবেন না। হ্যাঁ, এবং খুব ভালো, যখন আমাদের কোনো পায়ের সমস্যা হয়, অনেক সময় ফুট এক্সিমা হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে আমাদের ভীষণ মানে কর্ন হয়ে যায় পায়ের তলাতে, ভীষণ কষ্টদায়ক, মানে হাঁটা যায় না, তো এগুলো কিন্তু ইলেনাতে ট্রিটমেন্ট করানো হচ্ছে। তা এগুলো করার জন্য ফুড লজিক ট্রিটমেন্ট যেটা রয়েছে, মেডিকেটেড ট্রিটমেন্ট করানো হয়, এটা আপনারা কিন্তু যাদের পায়ের সমস্যা রয়েছে তারা এসে ইলেনাতে এই সার্ভিসটা নিতে পারেন। তাছাড়া তো আরও বিভিন্ন ধরনের রয়েছে মানে আমাদের ট্রিটমেন্ট বেস, এগুলো কাজগুলো সেগুলো ডিটেল আলোচনা আরও করবো যদি সময় থাকে। অবশ্য অবশ্যই চেষ্টা করবো যে আমাদের এই সময়ের মধ্যে আমরা যতটা আলোচনা করতে পারি। আর যদি আপনার মনে হয় যে এই আলোচনাটা তো হলো না, সেক্ষেত্রে দিদিকে আপনি পার্সোনালি পরে ফোন করে নেবেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো ম্যাম। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমি রামপুরহাট থেকে বলছি। হ্যাঁ, নাম কি? ডালিয়া দে বলছি। হ্যাঁ ডালিয়া, বয়স কত? বয়স 27 বছর। 27, বলো সমস্যা বলো। ম্যামকে বলতে চাইছি, আমার হাতে পিঠে সব ট্যান পড়ে গেছে। আচ্ছা। প্রচন্ড মাথায় চুল উঠছে আর মুখের স্কিনটা আমার মানে ফটকা ফটকা তো চলেই আছে, মানে মুখটা কালো হয়ে যাচ্ছে, কিছু ক্রিম তো ব্যবহার করতে পারছি না, মুখটা কালো হয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছে, এখন আমি তেল তেল একটা ভাব হয়ে যাচ্ছে মুখে আর মুখটা কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, ডালিয়া তোমার মাথায় খুশকি রয়েছে? না, খুশকি টুসকি সেরকম কিছু নেই, কিন্তু মাথাটা ঘেমে যায় প্রচন্ড, দিয়ে তখন মনে হয় মাথাটা চুলকাচ্ছে, ঘাম প্রচন্ড পরিমাণে আমার ঘাম হয়। আচ্ছা, স্কিন টাইপ কিরকম তোমার? হ্যাঁ, স্কিন টাইপ কিরকম, ড্রাই না অয়েলি? তোমার স্কিন খুব ড্রাই, প্রচন্ড সোয়েটিং হয়। আচ্ছা আচ্ছা, তুমি আমার প্রোগ্রাম দেখো নিয়মিত? থ্যাংক ইউ। ঠিক আছে ডালিয়া, তুমি শুনতে থাকো, আমি বলছি তোমাকে কি করবে। হ্যাঁ, আমি তোমায় বলে দিচ্ছি, তুমি শোনো মন দিয়ে কি করতে হবে। দিদির সাথে পার্সোনালি পরে কথা বলতে পারবেন, তবে এখন নয়, অনুষ্ঠান শেষ হবার 10-15 মিনিট বাদে দিদি কিন্তু এই নাম্বারে পাবেন। হ্যাঁ ডালিয়া, আমি কিন্তু আগে অনেকগুলো এপিসোডে আলোচনা করেছি যে বর্ষাকালে আমাদের প্রচন্ড হিউমিডিটি থাকে,
ওয়েদারে, এবং প্রচুর পরিমাণে আমাদের এই বর্ষায় কী হয়, ধুলো ময়লা ময়লা ক্যারি করে আমাদের বৃষ্টির জল আসছে, সেগুলো আমাদের মাথায় পড়ছে, প্রচণ্ড হিউমিডিটির জন্য ঘাম হচ্ছে, এই কারণে আমাদের প্রচুর চুল পড়ছে। তা চুল পড়ার জন্য আমাদের কী করতে হবে, সপ্তাহে অন্তত চেষ্টা করবে, তুমি বাড়িতে থাকো তাহলে তোমাকে তিন দিন তো করতেই হবে শ্যাম্পু, খুব ভালো করে প্রপার ওয়েতে শ্যাম্পু করবে। আর যাদের অতিরিক্ত ঘাম হয় তারা ড্যান্ড্রাফটা বুঝতেই পারে না, একদম তেল তেলে মতো হয়, তা সেই জন্য ড্যান্ড্রাফটা যদি স্টিকি ড্যান্ড্রাফ হয়ে থাকে সেখানে কিন্তু তুমি দেখতে পাবে না। তুমি মাঝে মাঝে একটু অয়েল ম্যাসাজ করো, তুমি অলিভ অয়েলের সঙ্গে নারকোল তেল মিশিয়ে প্রথমে অলিভ অয়েল নারকোল তেলটা তুমি মেথি দিয়ে ফুটিয়ে নাও, মেথি দিয়ে ফুটিয়ে নেবে, নিয়ে ওটাকে ছেঁকে রেখে দেবে, তার সঙ্গে তুমি অলিভ অয়েল মিক্স করো, পরে ওটা একদম স্ক্যাল্প থেকে এন্ডস পর্যন্ত খুব ভালো করে ম্যাসাজ করো বিফোর শ্যাম্পু, শ্যাম্পু করার আগে করে এটা তুমি শ্যাম্পু করতে থাকো, দেখবে কন্টিনিউ করলে তোমার কিন্তু চুল সুন্দর ফুরফুরে হয়ে যাবে। আর এই যে চুল ঘেমে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, এগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। আর তোমার এক্সাইটমেন্ট কমাবার জন্য তোমাকে মেডিটেশন করতে হবে, কারণ তোমার প্রচুর ঘাম হয় তুমি বলছো, মানে যাদের ঘাম বেশি হয় তাদের তৈলাক্ত খাবার দাবার মানে স্পাইসি খাবার সঙ্গে বেশি ঝাল তেল মশলা এগুলো কিন্তু একদম অ্যাভয়েড করতে হবে। আর সঙ্গে তাদের কী করতে একটু মেডিটেশন করতে হয়, কারণ আমাদের কুল থাকার জন্য এই যে এক্সাইটমেন্ট প্রচণ্ড বেশি পরিমাণে যখন এক্সাইটেড হয়ে যাই আমরা, তখন আমাদের কিন্তু এই ধরনের উত্তেজনা বসত আমাদের প্রচুর ঘাম হয়ে যায়, এই ঘামটাকে কন্ট্রোল করতে হবে। আর রাত্রিবেলা কী করবে, মৌরি আর মিছরি ভিজিয়ে রেখে সকালবেলা খালি পেটে উঠে খেয়ে নেবে, এটা রেগুলার করো, দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ট্যানের জন্য আমি একটু আগেই বলছিলাম যে মুলতানি মাটি তোমরা দুধ দিয়ে গুলে তার মধ্যে পাতিলেবুর রস এবং মধু দিয়ে খুব ভালো করে মিক্স করে একটু আলুর রস দিয়ে লাগাও, তাতে কিন্তু প্যাকটা চলে যাবে, তারপরে ময়েশ্চারাইজার লাগাবে। আপনার সাথে তো আমরা এখনো কথা বলিনি, টিভির ঘরে কাকে দেখলেন আপনি? হ্যালো, হ্যালো, আচ্ছা বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি 7-8 বছরের এক ছেলে, তার হাতে একটু একজিমা টাইপের হয়েছে, মানে চুল পায় না আর রক্ত কিছু বেরোয় না, শুকনো টাইপের। শুকনো একজিমা, একই রকম? হ্যাঁ একই রকম। হ্যাঁ শুনতে পেয়েছি, বলুন কোথা থেকে ফোন করছেন দিদি? কথা শুনতে পাচ্ছেন না? না ঠিক আছে তুমি বলে দাও। আচ্ছা আপনি টিভিতে শুনুন, আমি বলছি আপনাকে, একটু আগে কিন্তু আরেকজন একই কথা বলেছে, ড্রাই এক্সিমার মতো, আমি বলছিলাম যেটা এক্সিমা হয়ে যাবে লাস্ট অফ অল, তা আপনি অলরেডি সেই আপনার বাচ্চা অলরেডি সেই শিকার হয়ে গেছে। আপনি কি করবেন, ওকে একদম সাবানটাকে বন্ধ করে দিন, প্লেন জল দিয়ে মুখ মানে জাস্ট মানে টাবেল দিয়ে বা গামছা দিয়েও পরিষ্কার করবে, ঠিক আছে? কোন সাবানটা আমার লাগাবেন না, একদম বন্ধ করে দিন, বা কিন্তু গাটা ভালো করে ভিজিয়ে পরিষ্কার রাখতে হবে। আর তারপরে আপনাকে কি করতে হবে, আপনি নারকোল তেলের সঙ্গে যেহেতু এক্সিমার মতো হয়ে গেছে কর্পূর নেবেন, ভালো করে কর্পূরটাকে গুঁড়ো করে নারকোল তেলের সঙ্গে মিক্স করে রেখে দেবেন, ওই তেলটাও বারবার করে ওই জায়গাটাতে লাগাবে, করতে করতে আস্তে আস্তে দেখবেন ওটা কমে যাবে। যদি কোনো অসুবিধে হয় আপনারা ফোন করে জানাবেন, ভুল কিছু করবেন না, বারবার বলছি আপনি 100 ml যদি আপনার নারকোল তেল হয় তার সঙ্গে আপনাকে কর্পূর 1 কিউব নেবেন, খুব ভালো করে গুঁড়ো করবেন, ওর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিক্স করবেন, করে সেই তেলটাকে ওই এক্সিমার জায়গাটাতে বারবার করে লাগাবেন। কোনো সাবান ইউজ করবেন না, কোনো রকম সিনথেটিক কিছু ইউজ করবেন না, কোনো টক জাতীয় কোনো কিছু লাগাবেন না ওখানটায়, এটা করুন সপ্তাহে 2 দিন নিম পাতার জল ফুটিয়ে সেটা দিয়ে পরিষ্কার করবেন, এটা কন্টিনিউ করুন, দেখবেন কমে যাবে। কারণ ড্রাই এখন কেন হয় এত বেশি আমি বারবার বলছি, শুধু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কথা শুনলাম আজকের দিনে যে 20-27 বছরের, বা যাদের একটু এজ হয়ে যায় বা যাদের একটু সুগার থাইরয়েড আছে তাদের এই ধরনের কিন্তু একটা স্টেজে কি প্রচণ্ড যেমন স্ট্রেসও প্রচুর হাই হয়, আজকে ম্যাক্সিমাম লোকই স্ট্রেসের শিকার, তো সেখানে কী হয় এই ধরনের কিন্তু প্রবলেম অ্যারাইজ করে, ভীষণ স্কিন একটা ইচিং শুরু হয়ে যায়, তারপর রক্ত ঝরতে থাকে, ইভেন তারপর সহ্য করা যায় না, একটা ইনফেকশান হয়ে যায়। তা এই জিনিসগুলো ওভারকাম করার জন্য আমাদের কিন্তু ভেতর থেকে ঠিক রাখতে হবে, ফুড হ্যাবিট ঠিক রাখুন, বারবার বলছি একটা কথা। আর অ্যালোভেরা আমাদের ভীষণভাবে কিন্তু ডিপ ময়েশ্চারাইজিং করছে এবং বডিতে আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করছে, তো এইটা অ্যালোভেরা জুসটা আপনারা খেতে পারেন, এখন প্রসেস হয়ে আছে ক্যাপসুল আছে, ক্যাপসুল খেতে পারেন, এটা খুব ভালো কাজ করবে। আর জল যারা বাড়িতে রয়েছেন অবশ্যই তাদের জন্য বলছি মিনিমাম 3-3.5 লিটার জল খাবেন, যারা বাইরে এক্সপোজারে থাকেন বা মার্কেটিং জব করেন তাদের জন্য কিন্তু 4 লিটার জলও খেতে পারেন, জলটা খান, বডির অক্সিজেন রিলিজ করুন, সুস্থ থাকবেন আপনারা নিশ্চয়ই। বিভিন্ন ধরনের ফেসিয়ালস রয়েছে, ট্রিটমেন্ট রয়েছে, তো পুজোর সামনে যেহেতু রয়েছে আমাদের কিন্তু একটা গ্লোয়িং ফেসিয়াল, একটা স্কিন গ্লোয়িং ফেসিয়াল আমরা নিজেরা তৈরি করেছি, সেটা করানো হচ্ছে। তাছাড়া তো গোল্ড জুয়েল ভিটামিন সি এগুলো তো রয়েছে, তাছাড়া আমাদের রয়েছে একটা কার্বন ফ্রি ফেসিয়াল, যে আমরা বলি যে কার্বনের জন্য আজকে আমাদের স্কিন ড্যামেজ হচ্ছে, স্কিন প্রচণ্ড ডাল হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের কার্বন ফ্রি
ফেসিয়াল শুরু করেছি, সঙ্গে রয়েছে অক্সিজেন ফেসিয়াল, নানান ধরনের কিন্তু ফেসিয়াল এখানে রয়েছে, ট্যান ক্লিয়ার ফেসিয়াল রয়েছে, তাছাড়া বিভিন্ন ব্র্যান্ড নিয়ে, ব্র্যান্ড প্রফেশনাল ব্র্যান্ড নিয়ে কাজ করি আমি, তো সেগুলো তো রয়েছেই। তো আপনারা যদি মনে করেন যে হ্যাঁ ইলেনাতে গিয়ে আমি স্কিনটা দেখিয়ে খুব ভালো করে আমরা ফেসিয়াল করতে চাইছি এবং সাজেশন নিতে চাইছেন, তাহলে এসে যোগাযোগ করুন পুজোর সামনে। পুজোয় আমাদের সবাইকে সাজতে হবে, সবাইকে ড্রেসের সঙ্গে মানানসইভাবে নিজেকে প্রেজেন্টেবল করতে হবে, তো সেই জন্য মাথায় রেখে আমাদের কিন্তু এখন থেকে প্রিপেয়ার হওয়া উচিত আমার মনে হয়। আর ডেলি কেয়ার তো করবেনই, ডেলি স্কিন কেয়ার প্রত্যেকে করা উচিত, পুরুষ নারী নির্বিশেষে বলছি সবার করতে হবে স্কিন কেয়ার, মানে ক্লেন্সিং, টোনিং, ময়শ্চারাইজিং, সিটিএম করবেন, নাইট কেয়ার করবেন, একটা সানস্ক্রিন লাগাবেন, এটা কিন্তু সবার জন্য। নিশ্চয়ই শুনে নিয়েছেন। হ্যাঁ কে রয়েছেন আপনি বলুন। হ্যালো, হ্যাঁ আপনি বলুন, আপনার নাম কি? বলছি আমার নাম পলি পলি। হ্যাঁ পলি পলি, কোথা থেকে ফোন করছেন আপনি? কোথা থেকে ফোন করছেন? আহা সমস্যা বলুন। আহা ঠিক আছে ঠিক আছে, আবার ট্রাই করুন। কোন হেয়ার কাটিং এর ব্যাপারটা বলে দাও। কাটিং যেগুলো রয়েছে আমাদের, যেগুলো নরমাল স্কিন হয়তো অনেক সময় হয় হেয়ারে ভীষণ ওয়েভি হেয়ার, সেই হেয়ারটাকে কী করলে পরে আমরা সেই ধরনের কাটিং করতে পারবো, বা আপনি লং হেয়ারটা সেও একটা কাটিং করতে চাইছে, তাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু কাটিং সাজেস্ট করছি। এখন নানান ধরনের কাটিং, এখন আবার সেই লং হেয়ারে ফিরে এসেছে, মাঝখানে একটু শর্ট হেয়ারে কাটিং ছিল, আবার লংয়ের মধ্যে শুরু হয়েছে। তো বিভিন্ন লেয়ারিং, মানে নানান ধরনের মাল্টি লেয়ার কাট বা লেয়ারের মধ্যে নানান ধরনের কাটিং আমাদের হচ্ছে। এছাড়া কিন্তু এখন যেগুলো আমরা ইভেন এমনও হয় ইলেনাতে, কেউ হয়তো নিজে ম্যাগাজিন নিয়ে আসছে, কেউ হয়তো আমাদের নেটে দেখাচ্ছে যে ধরনের কাটিং আমার দরকার, একদম অ্যাকুরেট সেই কাটিং কিন্তু আপনি পাবেন ইলেনাতে। মানে ইলেনা হেয়ার ড্রেসার এতটাই এক্সপার্ট, হ্যাঁ আপনাকে সাজেশন দেবে এবং চুলের কন্ডিশন ঠিক রাখার জন্য যে আপনার পোস্ট কেয়ার যেগুলো দরকার বাড়িতে বসে আপনি করবেন, হয়তো মাসে আপনি একবার আমার কাছে এসেছেন বাট আপনাকে মেনটেন করতে হবে, তার জন্য কিন্তু সাজেশন দেবে আমার হেয়ার ড্রেসাররা, সঙ্গে তো আমি রয়েছে, আমি স্কিন এবং হেয়ার দেখে বুঝে তাদেরকে সেভাবে সাজেশন দিচ্ছি। তো পুজোর সামনে একদম পিছিয়ে থাকবেন না, ইলেনাতে চলে আসুন। ইলেনা তিনটে ব্রাঞ্চ রয়েছে, যেমন এই সময় একটু আগেই বলে দিলাম আমাদের অ্যাড্রেসগুলো, গড়িয়াতে যেটা রয়েছে 5 নম্বর বাস স্ট্যান্ডের উল্টো দিকে ইলেনা লেডিস সালন, তারপরে রয়েছে ইলেনা ফ্যামিলি সালন যেটা আমাদের আমিনিয়া রেস্টুরেন্টের উল্টো দিকে গড়িয়াতেই, আর একটা রয়েছে মহামায়াতলায়। এছাড়া রয়েছে আমাদের অ্যাট্রাকটিভ আমাদের নেল আর্ট এক্সটেনশন, তাছাড়া রয়েছে আমাদের ক্রিয়েটিভ মেহেন্দি, সব কিছু কিন্তু রয়েছে ইলেনাতে, কোনো ব্যবহার নেই। একটা ছাতের তলায় আপনি সব পাচ্ছেন, শুধু এসে আপনাকে জেনে নিতে হবে, এটাই। একদমই তাই। আর আমার মনে হয় যে যদি আরো বিস্তারিত ভাবে আপনি জানতে চান, সেটা হেয়ার কাটিং হোক বা হেয়ার কালার হোক বা হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং, এই সমস্ত ব্যাপারে যদি আপনি, বা অফারের ব্যাপারে বা প্যাকেজের ব্যাপারে, সেক্ষেত্রে নাম্বার তো ডিসপ্লে হচ্ছে দিদির সাথে, 10-15 মিনিট বাদে আপনারা ফোন করুন 9831127924 এই নাম্বারে, তাহলেই কিন্তু দিদি বিস্তারিত ভাবে আপনাকে বাই চান্স যদি দিদির নাম্বারটি আপনি হয়তো এঙ্গেজ পাচ্ছেন, এটা পেতেই পারেন কারণ সবাই একসঙ্গে চেষ্টা করবেন, সেক্ষেত্রে 9830882045 এই নাম্বারে ফোন করলেও কিন্তু আপনি সবটাই জানতে পারবেন কারণ এটা ইলেনারি নাম্বার। তাহলে আজকে তো আমাদের থামতেই হচ্ছে, এখন থেকে প্রত্যেকটা এপিসোডই, মানে এর পরবর্তী যে আমরা বুধবার এপিসোডগুলো করব সবকটাই কিন্তু অ্যাট্রাকটিভ হবে কারণ সামনেই পুজো আসছে, আর আপনারা তো আমাদের প্রোগ্রাম কোনোদিন মিস করেন না, আমি জানি যে পরবর্তী প্রোগ্রামও কখনো মিস করবেন না কারণ দিদিকে ভীষণ ভালোবাসেন, এই প্রোগ্রামও আপনারা ভীষণ ভালোবাসেন। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়ে এই চ্যানেলে আমরা আবার ফিরে আসছি রূপ অনন্যা অনুষ্ঠান নিয়ে। তোমাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ।